জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফলে আবার চলে এলাম। সর্বপ্রথমে আমরা দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিচ্ছি। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2023 সাল, বাংলা মাসের তারিখ হচ্ছে 1 পৌষ 1430 সাল, ইংরেজি মাসের তারিখ 18 তারিখ, আজকের দিনের বার হচ্ছে সোমবার। আজকের দিনের চন্দ্ররাশি গোচর করছে কুম্ভ রাশিতে, তো যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ রাশি। এখন যেরকম আজকের দিনের সূর্যোদয় সময়, আজকের দিনের সূর্যোদয় ঘটবে 6:14 এবং সূর্যাস্ত ঘটবে 4:51। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, এটা থাকবে 3:14 পর্যন্ত বিকালবেলা, তারপরে সপ্তমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। আজকের দিনে যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে 7:34 থেকে অশুভ সময় চলছে 8:53 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, ভালোর কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে শুভ সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে 9:04 থেকে একটা ভালো সময় চলছে 11:11 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, ভালোর কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব আজকের দিনের যে আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে কাজ এবং যাত্রা থাকলে সেটির ফল শুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। আপনারা ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। সর্বপ্রথম যে দিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার সর্বথমত শারীরিক দিক দিয়ে যদি বলি, যে লক্ষ্য করা যাচ্ছে শরীর আজকে মোটামুটি ভালোই থাকবে। খেলাধুলার ক্ষেত্রে আজকের দিনটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা খেলাধুলা করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি বেশ ভালো থাকবে। আজকে আপনার আর্থিক পরিস্থিতি আরও ভালো করতে আপনারা আরও নতুন কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা অবশ্যই কেনাকাটা করতে পারেন আজকের দিনে, তার জন্য হয়তো কিছুটা খরচ ব্যয় হবে, তবে সেটা খুব একটা আপনাদের আর্থিক প্রভাবের প্রভাব ফেলবে না। তবে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আজকে ওই খরচপাতি একটু আজকে লিমিটেড রাখতে হবে, এই নয় যে খরচপাতি আপনি করেই যাচ্ছেন। আজকে প্রেমের নতুন অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের আজকে দিনটি ভালো যাচ্ছে। আজ প্রেমের সম্পর্ক ঠিকঠাক হয়ে যেতে পারে, আপনাদের জীবনে নতুন প্রেম আবারও ফিরে আসতে পারে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। সামাজিক কাজে যদি অগ্রগতি করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে। সমাজকল্যাণমূলক কোনো যদি কাজ করতে চান, অবশ্যই আপনারা করুন, সেক্ষেত্রে আজকের দিনটি সব থেকে ভালো রয়েছে। আজকে যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বেশ ভালো। নিজের বাড়িতেই অবসর যেটুকু সময় পাবেন কাটানোর চেষ্টা করুন, এতে আপনার পারিবারিক সম্পর্কটা ভালো থাকবে এবং পরিবারে বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে অবশ্যই সময় কাটাতে পারবেন। আজকে আপনার আর্থিক স্থিতি শেয়ার মার্কেট বা ট্রেডিং থেকে কিছুটা ভালো উন্নতি ফল মানে মুখ দেখতে পারে, তো আপনারা সেদিকে ভাবনা চিন্তা রাখুন। কোনো বড় শুভ কাজ করার থেকে আপনারা একটু হারে আজকে সামলে চলবেন। আপনার আর্থিক স্থিতি হয়তো আগের মতো থাকবে না, তবে সেটাকে ঠিকঠাক রাখা যায় সেদিকে মনোযোগ আপনাদেরকে দিতে হবে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ। শুভ সংখ্যা 13। শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব, সেটা জরুরি রয়েছে। এখন আমরা জেনে নেব বৃষরাশি। বৃষরাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের মনকে একটু বেশি স্থির রাখার চেষ্টা করুন, আজকে অনেক বেশি চঞ্চল থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আপনারা পজিটিভ কাজ বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন, এমন কোনো কাজ করাতে আপনারা মনোনিবেশ করুন, সেখান থেকে অনেকটা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর দিনের শুরুটা অবশ্যই আপনারা পজিটিভিটি দিয়েই শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাবে।
আপনারা শরীরচর্চা এবং পূজা অর্চনা করে দিনটি শুরু করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনার নিজস্ব আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, তাই আপনি যে কাজগুলো অনেকদিন ধরে করতে পারছিলেন না বা যে কাজটা অনেক সময় নিচ্ছিল সেই কাজগুলো খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার মনের ভিতরে একাধিক বিষয় কাজ করবে, কোনো কোনো বিষয় নিয়ে কখনো টেনশন, কখনো ভয়, কখনো প্রতিহিংসা, এরকম কিছু একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তো নিজের মনকে একদমই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে আজকে আপনি সময় কাটাবেন, তবে একটু বুঝে শুনে সময় কাটান, সেটাই আপনার জন্য ভালো হবে। আর আর্থিক বিনিয়োগ আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন, মোটামুটি ভালো রয়েছে তো খুব একটা ভালো নয় আজকের দিনে, তো সেটা একটু আপনাদেরকে দেখে চলতে হবে। আজকে আপনারা যারা পছন্দের কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কাজের জায়গা অনেকটা ভালো রয়েছে, আপনি আপনার পছন্দের কাজ খুঁজে পেতে পারেন। আর আজকে আপনার যে সমস্ত কাজগুলো পড়েছিল আগে থেকে সেগুলো ঠিকঠাক করে নেওয়ার জন্য আজকের দিনটা একটা ভালো দিন রয়েছে, আপনারা পড়ে থাকা কাজগুলিকে তাড়াতাড়ি করে সেরে ফেলার চেষ্টা করবেন। পরিবারকে আজকে যতটা পারেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, এতে আপনারও একটু মন ভালো থাকবে। বাড়িতে ছোটখাটো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ বা সঠিক ট্রিটমেন্টটাই জরুরি রয়েছে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা জামা কাপড়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, আর বাকি ব্যবসাগুলোতে একটুখানি ডাউন যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটুখানি সজাগ থাকতে হবে। আর আজকে আপনার পরিবারের বয়স্কদের সঙ্গে একটু যতবার বুঝে কথা বলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার কোনো ভুল সিদ্ধান্ত আপনার বাকিটা জীবনে পুরোটা ভুল করতে পারে, তাই একটুখানি দেখে করার চেষ্টা করুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। আজকে কোনো কাজ যদি পড়ে থাকে সেগুলোকে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন। আজকে আপনার কোনো কোনো কাজ একটু দেরিতে ফলদায়ক হতে পারে, তো সেক্ষেত্রে একটু ধৈর্য রাখা জরুরি রয়েছে। আজ প্রেমের জন্য একটা দারুণ সময় যাবে, যারা প্রেম করছেন বা যারা সিঙ্গেল ছেড়ে তাদের জীবনেও আজকে প্রেম আসার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনারা যারা অফিসে কাজ করেন বা আপনার নিজস্ব যদি ব্যবসায় হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবসার জায়গায় আজকে কোনো কাজ ফেলে রাখা থেকে আপনারা বিরত থাকবেন। আপনি যতটুকু পারবেন আপনি আপনার কাজটুকু নির্ভুলভাবে ঠিক শেষ করার চেষ্টা করুন। আজকে আপনার বই পড়ায় একটু মন বসার সম্ভাবনা রয়েছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাবে। আর হঠাৎ করে কোনো জায়গায় যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অবশ্যই আপনাদের সেই সুযোগ বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই কোনো একটা জায়গায় অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। আর আজকে আপনারা নিজের রাগকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন, সেটা সব থেকে বেশি জরুরি রয়েছে। হুট করে আপনি মেজাজ গরম বেড়ে যাওয়ার বিষয়টা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যায়, তো সেক্ষেত্রে সজাগই থাকবেন। আজকে আপনারা যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ তো মোটামুটি তৈরি হয়েছে, সেই সঙ্গে আপনারা অবশ্যই কথাবার্তা এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো যাবে। আজকে আপনি আপনার কাজের জন্য বেশ প্রশংসিত হতে পারবেন, সেটা আপনার অফিসে হতে পারে, এমনি পাবলিক প্লেসেও হতে পারে। মোট কথা আজকে আপনার সময় বাড়ার একটা ভালো সম্ভাবনাও রয়েছে। আজকে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করুন, তাদের সঙ্গে যতটা পারেন বুঝে কথা বলুন, ছোট ছোট বিষয়ে অনেক বেশি তর্ক ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়, তাই খুবই সজাগ থাকবেন। যারা আর্থিক ব্যাপারে সমস্যার মধ্যে ছিলেন তাদের আজকে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন, আজকে ভালো জায়গায় বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন, অবশ্যই আপনারা সে বিষয়টা ভেবেচিন্তে একটু বিনিয়োগ করতে পারেন, সেদিক দিয়ে দিনটি ভালো রয়েছে। অল্প পরিমাণ হলেও অবশ্যই বিনিয়োগে মনোযোগ রাখুন এবং কিছুটা সেভিংসে মনোনিবেশ করতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে অনেক বেশি উন্নতি করতে সহায়তা করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতকের জন্য আজকের দিনটি মোটামুটি এভারেজ ফলদায়ক হতে চলেছে,
কোনো কাজ আজকে আপনার খুব সহজে হয়ে যেতে পারে, আবার কোনো কোনো কাজ আপনার আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলুন, আপনারা যে কাজটি করবেন খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, কোনো কাজে যেন ভুল না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রেখে চলুন। নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব আপনারা দেবেন না, বিশেষ করে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন। আজকে আপনাদের নিজের দায়িত্বটুকু নিজে করার চেষ্টা করবেন, নিজে পালন করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা রেখেছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের আজকে মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজকে আপনার দেখা হবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছু না কিছু সময় কাটাতে পারেন। আর আজকে আপনারা যারা চাকরি করেন বা চাকরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো। আজকে আপনাদের চেষ্টা বা উদ্যম নতুন করে একটা নতুন এনার্জেটিক সহকারে কাজটি শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি বেশ সফলতার দিকে যাবে, বা আপনি যে কোনো কাজে খুব তাড়াতাড়ি করে আজকে ভালো রেজাল্ট করতে পারছেন। আজকে আপনাকে অবশ্যই নিজের কনফিডেন্স বজায় রাখতে হবে, তবে ওভার কনফিডেন্স বা বেশি আত্মবিশ্বাস আপনার জন্য কিন্তু সমস্যাকর হতে পারে। কারোর প্রতি খুব বেশি আশা রাখবেন না, তাহলে কিন্তু নিরাশ বেশি হতে পারে। আজকে আপনার বিনিয়োগের দিকে বিশেষ ধ্যান রাখবেন, যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য। যারা এই বিষয়গুলো জানেন না, ইনভেস্টমেন্ট, ট্রেডিং, শেয়ার মার্কেট, তো তারা একটু বিষয়গুলো জেনে নিয়ে অল্প পরিমাণ হলেও কিছুটা বিনিয়োগ করার দিকে মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনাদের ওভারঅল মোটামুটি দিনটি ভালো যাবে বেশিরভাগ ক্ষেত্রে। একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, ব্যাস। রাস্তাঘাটে খুব বেশি সাবধানতা অবলম্বন করেছেন, দ্রুতগামী যানবাহন চড়া এবং চালানো থেকে বিরত থাকবেন। আর অবশ্যই আপনারা বেশি করে সতর্কতা মেনে চলবেন, আইনি ঝামেলা জড়িয়ে যেতে পারেন এমন কিছু সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি এমন কোনো কাজ করে থাকেন যেখানে আইনগতভাবে ঝামেলা হতে পারে, তো সেখান থেকে আপনারা আজকের দিনটা একটু দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে, বা এই ধরনের কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন। আজকে আপনারা আপনাদের প্রেম জীবনে বেশ একটা আনন্দের দিন কাটাতে পারছেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাবে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানব আমরা সিংহ রাশি, সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার মানসিক দিক দিয়ে আজকে আপনাকে একটু বেশি শক্ত হতে হবে। আজকে আপনি যে কাজই করবেন, একটু মাইন্ড থেকে পজিটিভিটি নিয়ে কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আপনার সামনে একাধিক সমস্যার সম্মুখীন হবেন, আপনার সামনে একাধিক সমস্যা আসবে, তো সেগুলোকে খুবই সাহসিকতার সঙ্গে সামলে চলার চেষ্টা করবেন। পরিস্থিতি মোকাবিলা করায় আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, পরিস্থিতিকে মোকাবিলা করতে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুবই ভালো রয়েছে, যার জন্য আপনি বেশ প্রশংসিত হতে পারবেন। আজকে আপনি নতুন কোনো কিছু কাজ শুরু করার দিকে মনোনিবেশ করতে পারেন, বা নতুন কোনো বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজকে আপনার পরিকল্পনা মাফিক সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, কোনো কাজ আজকের দিনে আপনারা ফেলে রাখবেন না। আর্থিক পরিস্থিতি আপনাকে কিন্তু আজকে ধ্যানে রেখে চলতে হবে। আজকে আপনারা যারা কম্পিউটার রয়েছে বা আপনারা যারা শত্রুরা রয়েছে, আপনারা কিন্তু বেশি করে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আপনারা কোনো না কোনো ক্ষতি করা হয়তো চেষ্টা করছে, তো সে আপনি আগে থেকে সজাগ থাকবেন। আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, বন্ধুরা মিলে আজকে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজকে যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, অবিবাহিত ছেলের বিবাহের যোগাযোগ মোটামুটি বেশ ভালো রয়েছে। ভ্রমণের পরিকল্পনা যদি থেকে থাকে অবশ্যই আপনারা ভ্রমণে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে, তবে বাড়ির কাছাকাছি হলে খুব ভালো হয়, এতে আপনার জন্য খুব ভালো হয়। আজ আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে, যেটা আজ পর্যন্ত এখনও সিঙ্গেল ছিলেন, যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে আজকে জীবনে কারো না কাউকে দেখার সুযোগ পাচ্ছেন, তো আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন। আজকে আপনার কাছের কোনো আত্মীয় আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আত্মীয়দের থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। ফলে তাদের সঙ্গে খুবই বুঝে কথা বলুন, যতটুকু কথা বলবে ততটুকু বলাই। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, কিছুটা ভালো, খুব একটা কিন্তু ভালো নয়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন জানবো আমরা কন্যা রাশি, কন্যা রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার মনকে যত বেশি পারেন পজিটিভ চিন্তার মধ্যে রাখার চেষ্টা রাখুন, সেটাই জরুরি রয়েছে। নিজের কাজ নিজে করবেন, কারোকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে টাকা পয়সার বিষয়গুলো আজকে একটু বেশি করে সজাগ থাকতে হবে। আজ আপনার মনকে যতবারের পজিটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে রাখার চেষ্টা করুন, সেটাই জরুরি রয়েছে। আজকে আপনার আর্থিক পরিকল্পনা মোটামুটি খুব ভালো যাচ্ছে, খুব খারাপও নয় আর খুব ভালোও নয়, তো সেটা একটু আপনাদেরকে কিন্তু দেখে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো রয়েছে, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো। আর মাথা পিতার সঙ্গে অবশ্যই আপনারা বেশি করে সময় কাটানোর চেষ্টা রাখবেন, সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে। আজকে আপনার পড়ে থাকা কাজগুলিকে খুব সহজে করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে, নাহলে নিজের কাজে দেরি হয়ে যেতে পারে। আজ আপনার পরিকল্পনা মাফিক সমস্ত কাজগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রায়, তো যার জন্য আপনার আজকে মন অনেক বেশি ভালো থাকবে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আজকে আপনার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন, তো অবশ্যই ট্যালেন্ট দেখাতে পারেন, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। আজকে বেশ কিছু জায়গায় প্রশংসিত হতে পারছেন বা পারবেন, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকুন এবং সুস্থও থাকুন। বিদেশ যাত্রার যারা পরিকল্পনা করছেন বা যারা বিদেশ যাত্রা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। বিদেশ যাত্রা বেশ ভালো সুফল আসার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার মোটামুটি আজকে প্ল্যানিং সফল হতে চলেছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনার জন্য পুরো শুভ রং হয়েছে হালকা হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। কোনো কাজ আজকে আপনারা ফেলে রাখা থেকে একদমই দূরে থাকুন, আর এটা কিন্তু আপনাকে খুবই মেনে চলতে হবে, নাহলে আপনার ফেলে রাখা কাজ আপনার জন্য অনেক বেশি সমস্যাকর পরিস্থিতি তৈরি করতে পারে, তাই আপনাকে আগে থেকেই সজাগ থাকতে হবে। এখন জানবো আমরা তুলা রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতকের প্রথমত আমরা আর্থিক বিষয় যদি আমরা বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আজকে আর্থিক দিক দিয়ে ভালো যাচ্ছে। যদি আপনারা বিনিয়োগ করতে চান আপনারা অবশ্যই বিনিয়োগের মনোযোগ হতে পারেন বা বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনার দীর্ঘদিনের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক আজকে আপনারা এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আজকে আপনার যারা আপনার সঙ্গে প্রেমে রয়েছে বা আপনার সঙ্গে সম্পর্কে রয়েছে, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তাদের সঙ্গে আপনার সম্পর্ক আজকে বেশ মধুর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা যদি ছিল সেটা মিটিয়ে নেওয়ার জন্য একটা ভালো সুযোগ বা ভালো একটা সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন, যার জন্য কিন্তু দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনারা ইনকামের জন্য বিকল্প রাস্তা কিছু ভেবে রাখা আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে পারে, তো সেটা একটু খেয়াল রেখে চলবেন। যারা বন্ধুবান্ধবের সঙ্গে আজকে সময় কাটানোর জন্য পরিকল্পনা করেছিলেন তাদের পরিকল্পনা মোটামুটি আজকের দিনটা তো যাচ্ছে, তবে আগামী সময়গুলোতে একটু চাপের হতে পারে। আর আজকে আপনারা যারা বেশি পরিশ্রম করে থাকেন আপনারা স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। প্রেমের সম্পর্ক জটিলতা আর একটু বেশি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা প্রেম করছেন লুকিয়ে প্রেম করছে এমনটা ব্যাপারটা হয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে। আজকে আপনার অনেক দিনের পুরনো কোনো আত্মীয় সঙ্গে আপনার বেশ দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো, তো তাদের সুবাদে আজকে আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ শিখতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা বেশ মোটামুটি ভালো, আপনারা অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে বা সেক্ষেত্রে দিনটি আপনার দিনটি অনেকটা পজিটিভ এনার্জি আপনাকে দেবে। আজ আপনারা যারা সেলস মার্কেটে বিশেষ করে কাজ করে তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব ভালো নয়
মোটামুটি ভালো যাবে। আজকে আপনার শরীর খারাপে অনেক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তাই খুবই সজাগ থাকুন। আজকে আপনারা আয় ব্যয় দুটোকে ব্যালেন্স করতে আপনারা আজকে দিনে একজনকে অবশ্যই সেখানে লাগানোর চেষ্টা রাখুন। একজনকে দিয়ে কাজগুলো করানোর চেষ্টা আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো, প্রেমের সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। আর যারা বাড়ি কাজ করে থাকেন বা বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেও ভালো নয়, তো সেক্ষেত্রে আপনারা একটুখানি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করুন। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজ নিজের মধ্যে যতটুকু রয়েছে, যা ট্যালেন্ট রয়েছে সেটাকে অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অহেতুক তর্ক বিতর্ক আপনাদের জন্য দিনটি খুব একটা ভালো জায়গায় নিয়ে যাবে না, তাই খুবই সতর্ক থাকুন। আগে থেকে সতর্কতা অবলম্বন করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকে আপনার নিজের যে সমস্ত বাকি রয়েছে কাজগুলোকে সেগুলোকে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন। আর আপনাদের মোটামুটি ওভারঅল দেখলে দিনটি বেশ ভালোই যাবে। আজকে আপনাদের নিজেদের ভাই বোন কেউ থাকে থাকলে অবশ্যই তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারো, সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ ভালো যাবে। আর আজকে আপনার কাজের কোনো ভালো সুখবর আসতে পারে, যারা অনাবেল কোনো কাজ করছে লাভা করছে তাদের ক্ষেত্রে আজকে বা কালকে কোনো ভালো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কাজের জায়গায় নতুন বন্ধু বা নতুন লোকজনের সাথে পরিচয় ঘটবে, তবে সেক্ষেত্রে আপনাকে সবাইকে বিশ্বাস করা থেকে একদমই বিরত থাকতে হবে, তাই খুবই সজাগ থাকবেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আর একটু বদলে নেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দাম্পত্য বিবাহিত জীবন ও বেশ ভালো যাচ্ছে, যার জন্য আপনার দিনটি একটু আনন্দদায়ক এবং খুশিপূর্ণ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনি আপনার মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। এখন জানব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনি একটু যে কোনো একটা বিষয় নিয়ে দোটানায় পড়ে যেতে পারেন। কনফিউশন আপনার ভিতরে থাকবে, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন, এরকম কিছু একটা বিষয় নিয়ে একটু আপনি চিন্তিত হতে পারেন, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। আর আজকে আপনি অনেক বেশি ক্লান্ত বোধ করবেন নিজেকে, তো সে ব্যাপারে একটু সজাগ থাকুন। আজকে আপনি পর্যাপ্ত পরিবার বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। আজকে থেকে আপনার অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ ধ্যান দিতে হবে, বিশেষ করে বিশেষভাবে যতটা পারে ততটুকু আপনারা ধ্যান দেওয়ার চেষ্টা করুন। নতুন করো আজকের দিনে শুভ কাজ আর ভালো কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। ভাই বোনের সঙ্গে আজকে সময় কাটার একটা ভালো সম্ভাবনা, ভালো দিন হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে চাকরির যোগাযোগ মোটামুটি ভালো রয়েছে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে একটা ভালো সময় কাটানোর সুযোগ থাকবে, অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, লিমিটেড সময় হোক তবে অবশ্যই কাটানোর চেষ্টা রাখুন। প্রেমের সম্পর্কে আজকে আপনার মোটামুটি যাচ্ছে, প্রেমের সম্পর্কে আজকে একটু বুঝে চলবেন এবং নিজেকে খুবই সামলে রাখার চেষ্টা করবেন। ভাই বোনের সঙ্গে সময় কাটানোর আজকে বেশ ভালো সুযোগ থাকবে, অবশ্যই আপনারা কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। নতুন করে ভালো সুখবর আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে, সেটা পরিবারে কারো কাছ থেকে হতে পারে অথবা আপনার কাজের জায়গার স্থান থেকে হতে পারে। নতুন করে ভালো সুখবর আপনাদের জন্য দিনটি বেশ ভালো। আজকে আপনাদের বিবাহিত সম্পর্ক অনেকটা ভালো যাচ্ছে, তো হৃদয়ের ভিতরে বোঝাপড়াটা আরও একটু ভালো করে নেওয়ার চেষ্টা রাখবেন। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেড়াতে গিয়ে আজকে আপনারা একটু খরচপাতি বৃদ্ধি পেতে পারে, তো খরচপাতির দিকে বেশি ধ্যান রাখবেন, অত্যাধিক খরচ এড়িয়ে করবেন না। আজকে আপনার মোটামুটি ওভারঅল দিন দেখলে মোটামুটি যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যেরকম আমরা মীন রাশি।
মীন রাশি যাতায়াতের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনি সব ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি করে মিটিয়ে দিতে পারছেন। আজকে আপনার জন্য দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনার এই শার্প বুদ্ধিমত্তার জন্য আজকে বেশ প্রশংসিত হতে পারছেন। আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেক্ষেত্রে আজকে আপনাদের সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকে আপনার বেশ একটা ভালো দিন কাটতে চলেছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজকে যারা সঙ্গিনী রয়েছে আপনার, তাদের সঙ্গে আপনার সময়টা বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার দিনটি ভালো রয়েছে। আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ারও পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা কাজের জন্য চেষ্টা করছে আজকে নতুন করে আবার উদ্যমের সঙ্গে কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আজকে আপনারা একটা নতুন পদক্ষেপ শুরু নিতে পারেন। আজকে আপনারা অবশ্যই পূজা অর্চনা এবং শরীরচর্চা দিয়ে দিনটি শুরু করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার ভাগ্য আপনাদের মোটামুটি সহায়তায় রয়েছে, তো আপনাদের আজকে অল্প পরিমাণ চেষ্টাও অনেক বেশি সফলতা এনে দিতে পারে, তাই কোনো কিছু করা থেকে আপনারা দূরে থাকবেন না। আজ আপনার দাম্পত্য জীবনে বেশ একটা ভালো দিন কাটার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হয়েছে। বন্ধুদের সঙ্গে আজকে সময় কাটালে আজকে আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময়টা খুবই ভালো কাটবে। বন্ধুরা মিলে আজকে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন ব্যবসা ক্ষেত্রে। আইনগতভাবে যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো আগে থেকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, সেটা খুব খুব জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, অবশ্যই তাদের সঙ্গে সময় কাটাবেন। আজ আপনার দ্বারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানব আমরা কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার মানসিক দিক দিয়ে অনেকটা শান্তিপূর্ণ ভাব অনুভব করবেন। আজকে আপনার কোনো পরিকল্পনা যে কাজগুলো রয়েছিল পরিকল্পনা মাফিক আজকে সব কাজ হয়ে যেতে পারে এবং সেখান থেকে আজকে কোনো সুখবর পেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে নিজের মনকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা রাখবেন, সেটা জরুরি রয়েছে, আর শান্তিপূর্ণ ভাব যতটা পারেন বেশি করে বজায় রাখবেন। কোনোভাবে তর্ক ঝামেলায় জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। অর্থ উপার্জনের আজকে বেশ একটা ভালো দিন থাকবে। আজকে আপনি বিভিন্নভাবে বা বিভিন্ন রাস্তা থেকে আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের অনেক দিনের চেষ্টা আজকে আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজ যারা আত্মবিশ্বাসের সমস্যায় ছেড়ে তাদের আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে ছোটো ছোটো এমন কাজ করুন যে কাজগুলো খুব সহজে আপনি করতে পারেন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার পরিবারের প্রতি বিশেষভাবে নজর দেবেন, বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের সঙ্গে এবং সম্পর্ক ভালো রাখতে তাদের সঙ্গে যতটা পারেন সময় কাটানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনারা যতটা সম্ভব তর্ক বিতর্ক পরিবেশ এড়িয়ে চলারই চেষ্টা করবেন। আজকে আপনার স্ত্রীর ব্যবহার আপনাকে মনে একটু কষ্ট দিতে পারে, তো বিবাহিত জীবনে আজকে দিনে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে খুবই কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আজকে আপনার কঠোর পরিশ্রম আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, তো কোনো কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না, সমস্ত কাজগুলি করার চেষ্টা করুন। আজ আপনার নিজের প্রতিভা দেখানোর বেশ ভালো সুযোগ পাচ্ছেন, অবশ্যই আপনি আপনার নিজের প্রতিভাকে দেখাতে পারবেন, প্রশংসিত হতে পারছেন কাজের জায়গায়। আজকে আপনার মনকে একদমই পজিটিভ রাখার চেষ্টা করুন, যাই কাজ করবেন খুব পজিটিভিটির সঙ্গে করুন, সে কাজটি আপনার খুব সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানব আমরা মীন রাশি,
মীন রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? স্বাস্থ্য দিক থেকে অত্যন্ত আজকে দিনটি খুবই অনুকূল যাচ্ছে বলে আশা করা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার স্বাস্থ্যে যদি কোনো রকম সমস্যা ছিল সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে রাস্তাঘাটে আজকে সাবধানতার সঙ্গে চলাফেরা করুন, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার একটা সম্ভাবনা রয়েছে। আজকে গাড়ি ঘোড়া চালানোর সময় অবশ্যই সতর্কতার সঙ্গে চালানোর প্রয়োজন রয়েছে। আজকে আপনার কোনো বিষয় নিয়ে খুব বেশি মানে ওভার কনফিডেন্স যাকে বলা যায় সেটা কিন্তু আপনার জন্য আজকে বিপজ্জনক হতে পারে, বা সেই জায়গায় আপনি ঠকে যেতে পারেন, বা সেই জায়গায় আপনার মান সম্মান টানাভর হতে পারে। তাই আজকে দিনে খুবই সজাগ থাকবেন, কোনো জায়গায় খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে কোনো কাজ করবেন না, বা কারোর প্রতি কোনোভাবে আজকে বেশি আশা রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আজকে নিরাশ বেশি হতে পারে। বাবার সঙ্গে আজকে কথাবার্তার সময় একটু বুঝে বলুন, তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তর্কের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে, আজকে আপনাকে খুব বুঝে চলতে হবে, যতটা সম্ভব তর্ক পরিবেশ এড়িয়ে চলবেন। আজকে আপনার হুট করে মেজাজ গরমের ব্যাপারটা কিন্তু রয়েছে, তো নিজের একদম মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকে আপনার পড়ে থাকা যে কাজগুলো রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করুন। সেটা জরুরি, যারা চাকরির জন্য চেষ্টা করছেন আর একটু আপনাদের চেষ্টাকে বাড়িয়ে তোলার জরুরি রয়েছে, সেদিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে। বাবা মার সঙ্গে আজকে কোনোভাবে তর্কে জড়াবেন না, কোনোভাবে তর্কে জড়াবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আপনাদের প্রেম জীবন অনেকটা সফলতার দিকে যাচ্ছে, বিবাহিত সম্পর্ক আজকে মোটামুটি যাবে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।